হুগলি জেলার কুন্তিঘাট এলাকায় নদী ভাঙন পরিদর্শনে এলেন স্থানীয় বিধায়ক। নদী ভাঙন পরিদর্শনের পর বিধায়কের দাবি, যে পরিমাণ ভাঙন ধরেছে তা মেরামতের জন্য শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারেরও আর্থিক সাহায্য প্রয়োজন। হুগলি জেলার বলাগড় বিধানসভার চন্দ্রহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুন্তিঘাট বিবি ব্যানার্জি কলোনি এলাকায় নদীর ভাঙনের কবলে পড়েছে গোটা গ্রাম। আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষেরা। তারা সরকারি সাহায্যের দাবি করলেন। জানা গেছে, নদীর পার ধরে 20-25টি বাড়ি ভাঙনের কবলে পড়েছে। ইতিমধ্যেই অনেকেই ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। প্রশাসনকে বহুবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দা জানান, ইতিমধ্যেই বাড়িতে ফাটল ধরতে শুরু করেছে। এখনই সরকার থেকে ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরো বিপদ ঘটতে পারে। নিজস্ব ক্ষমতায় অন্য জায়গায় বাড়ি করার ক্ষমতা তাদের নেই বলে জানান তিনি। গত নভেম্বরের পরের থেকে ডিসেম্বর থেকে ফাটল দেখা গেছে। প্রথমে চুল ফাট দেখা গেছে, আস্তে আস্তে সেই ফাটল দিনে দিনে বেড়েই চলেছে। কি কারণে হচ্ছে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু প্রশাসন এসে বলছে গঙ্গার মাটি ঢুসে যাচ্ছে। আবার কেউ কেউ বলছে যে ড্রেনের জন্যও হচ্ছে। এখন জানি না কিসের জন্য হচ্ছে, কিন্তু আমরা প্রতি মুহূর্ত খুব ভয়ে আছি, যখন তখন বিপদ ঘটে যেতে পারে। কারণ আমাদের সিঁড়ির ঘর ভেঙে গেছে, সিঁড়ির তলায় রান্নাঘর, সেখান থেকে যেতে হয়। আমাদের এমন সামর্থ্য নেই যে আমরা জায়গা কিনে অন্য জায়গায় ঘর করবো। যদি আমাদের সেই সামর্থ্যই থাকতো তাহলে আমরা এখানে ঘর করতাম না। এইটুকুনি জায়গার ভিতরে আমরা দুটো ফ্যামিলি আছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি ভাঙন পরিদর্শন করা হয়, আর তারপরই শুরু হয় নদী বাঁধ দেওয়ার কাজ। আজ সেই বাঁধের কাজ ও ভাঙন এলাকা পরিদর্শন করলেন বলাগড় বিধানসভার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সঙ্গে ছিলেন চন্দ্রহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শক্তিপদ দাস সহ প্রশাসনিক আধিকারিকরা। বিধায়ক জানান, যে পরিমাণে ভাঙন ধরেছে তা পুরোপুরি ঠিক করতে গেলে কেন্দ্রীয় সরকারের সাহায্য লাগবে। কেন্দ্রের কাছে রাজ্য সরকারের যে টাকা পাওনা রয়েছে সেই টাকাগুলি দিলেও রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবে। কুন্তি নদীর ভাঙনের কবলে এই গ্রামের অজস্র পরিবার, অনেক বাড়ি ঘর সব ভেঙে আগামী দিনে এই কুন্তি নদীর গর্ভে তলিয়ে যাবে। এক্ষুনি এখানে গার্ডওয়াল দেওয়া দরকার, মাটি ভরাট করা দরকার। কিন্তু পাশাপাশি আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে বিশাল বাজেটের যে কাজ, সেটা করতে গেলে তো কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে। আমাদের 90,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে বাকি। এই এলাকার মানুষ তারা তো কেন্দ্রীয় সরকারকে লোকসভাতে ভোটটা দিয়েছিল, বিধানসভাতেও এই এলাকা থেকে বিজেপিরাই জয়যুক্ত হয়েছিল। তো তাদের কি উচিত হবে না এখানকার মানুষগুলোকে বাঁচাবার জন্য এগিয়ে আসা? আমাদের 90,000 কোটি টাকার যে পাওনা আছে সেই ব্যয় বরাদ্দ যদি আমাদের দিয়ে দিত, তাহলে আমরা তো এই এলাকার মানুষগুলোকে বাঁচাবার জন্য একটা উন্নয়নের কাজ করতে পারতাম, একটা কিছু রক্ষা কবচ আমরা তৈরি করতে পারতাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হুগলি।